আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের পূর্ব অঞ্চলের ডোনবাসে রাশিয়ার আরও সেনা মোতায়েন। খেরসন অঞ্চল রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, দাবি মস্কো নিযুক্ত কর্মকর্তার। ইউক্রেন বলেছে রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। ওডেসায় অস্ত্র নিয়ে যাওয়া ইউক্রেনের বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের পূর্ব অঞ্চলের ডোনবাসে রাশিয়ার আরও সেনা মোতায়েন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে পূর্ব অঞ্চলের ডোনবাস এলাকার সিভিরোদোনেৎস্ক শহর দখলে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া। সেখানে সমরস্ত্র নিয়ে রুশ সেনারা প্রবল আক্রমণ শুরু করেছে বলে শনিবার জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায় যে শহর দখলে রুশ বাহিনী অভিযান শুরু করেছে, তার পাশের শহর বাখমুত থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে তাদের ইউক্রেন সেনারা। শুক্রবার লুহানস্ক প্রদেশের গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর দখলে থাকা 20% অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে রাশিয়া আরও সেনা মোতায়েন করলে এই এলাকার নিয়ন্ত্রণ তাদের ধরে রাখা সম্ভব হবে না বলেও জানান তিনি। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে এখন পূর্ব অঞ্চলের ডোনবাস এলাকার নিয়ন্ত্রণ নেওয়ায় মস্কোর প্রধান লক্ষ্য। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথমে লক্ষ্য ছিল কিয়েভ দখল করার। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন জয় ইউক্রেনেরই হবে। এদিকে মারিউপোলের ক্ষমতাচ্যুত মেয়র ভ্লাদিম বয়েচেঙ্কো অভিযোগ করেছেন এই বন্দর নগরীতে অন্তত 1 লাখ অধিবাসীকে জিম্মি করে রেখেছে রাশিয়া। অন্যদিকে বেসামরিক নাগরিকদের ওপর যৌন সহিংসতার ঘটনা তদন্ত শুরু করেছে ইউক্রেনের পুলিশ। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজম এর আওতায় ইউক্রেনের অন্তত 500 রোগীকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদিকে জানবেন খেরসন অঞ্চল রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, দাবি মস্কো নিযুক্ত কর্মকর্তার। রাশিয়ায় নিযুক্ত সামরিক বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল ইস্ট্রেমাসোব বলেছেন যে খেরসন অঞ্চল রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। ইস্ট্রেমাসোব ঘোষণা করেছেন যে এই অঞ্চলের লোকদের জন্য রাশিয়ান পাসপোর্ট জারি করা হয়েছে এবং বাসিন্দাদের আরও পাসপোর্ট প্রদান চালিয়ে যাবে। আরআইএ নভোস্তির রিপোর্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিষয়ক ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল রাশিয়াকে কর্মকাণ্ডের নিন্দা করার পরে খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার জারি করা পাসপোর্টকে ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করার পর এই মন্তব্য এসেছে। তার মন্তব্য কিরিল ইস্টিমাসোভ জোর দিয়েছিলেন যে কেউ একীকরণে থামাতে পারবে না। তিনি হাইলাইট করেছে যে খেরসন অঞ্চলে আরও বেশি লোক রাশিয়ার নাগরিক হয়ে উঠবে। ইস্টিমাসোভ ঘোষণা করেছেন যে তিনি ভ্লাদিমির সালদোর সাথে রাশিয়ার নাগরিকত্ব পাবেন। ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়ান নিযুক্ত প্রধান আরআইএ নভোস্তির রিপোর্ট অনুসারে এই তথ্য জানা যায়। তিনি বলেছিলেন যে খেরসন বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে কৃতজ্ঞ তাদের রাশিয়ার অংশ হওয়ার অনুমতি দেওয়ার জন্য। কিরিল ইস্টিমাসোভ বলেছেন যে তিনি একটি মুক্ত রাষ্ট্রের নাগরিক হতে পেরে গর্বিত হবেন, যার সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে রাশিয়ান টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলি খেরসন এবং জাপোরিঝিয়া দখলকৃত অংশে সম্প্রসার শুরু করেছে এবং ক্রিমিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক পুনরায় শুরু করেছে। এর আগে 3 জুন ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে রাশিয়ান রাষ্ট্রপতির আদেশের নিন্দা করেছিলেন, যা রাশিয়ান নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার এবং খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় নাগরিকদের রাশিয়ান পাসপোর্ট প্রদানের আহ্বান জানিয়েছিল, যা অস্থায়ীভাবে রাশিয়ান বাহিনীর দ্বারা দখল করা হয়েছে। এদিকে জানবেন ইউক্রেন বলেছে যে রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছে ক্রেমলিন ইউক্রেনের দক্ষিণে অধিকৃত অঞ্চলে স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে যুদ্ধকে একটি দীর্ঘায়িত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাশিয়া পুরো লুহানস্ক দখলের কাছাকাছি দুটি দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের একটি ডোনবাস নামে পরিচিত ভূমির একটি অংশ তৈরি করে, যেটি আক্রমণের পর থেকে অন্যত্র বিপত্তিতে জর্জরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা পরামর্শ দিয়েছিলেন যে মস্কো তার মূল পরিকল্পনায় নির্ধারিত কৌশলগত উদ্দেশ্যগুলির একটিও অর্জন করতে পারেনি। কিয়েভ ইঙ্গিত দিয়েছিল যে এটি অপ্রত্যাশিত ভ্লাদিমির পুতিনের সরকার যখন দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি ইউরিয়োভিচ রেজনিকভ ভিডিও লিঙ্কের মাধ্যমে ক্লোবসেক 2022 ব্রাতিস্লাভা ফোরামকে বলেছেন ক্রেমলিন যুদ্ধকে একটি দীর্ঘ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, অগ্রসর হওয়ার পরিবর্তে রাশিয়ান সেনাবাহিনী দক্ষিণ অধিকৃত অঞ্চলে প্রাথমিকভাবে খেরসনের স্তরযুক্ত প্রতিরক্ষা তৈরি করেছে। তবে এই পদক্ষেপ যুদ্ধের ক্রমবর্ধমান সূচনা করতে পারে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন যে দেশটি রাশিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করার জন্য একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা করেনি। তিনি একটি টুইটার পোস্টে বলেছেন যে ইউক্রেনের একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ চালাচ্ছে এবং রাশিয়ার স্থাপনাগুলিতে আক্রমণ করার জন্য MLRS ব্যবহার করার পরিকল্পনা করছে না। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে রাশিয়ান আক্রমণের 100তম দিনে মস্কো ইউক্রেনের অন্যত্র ব্যর্থতার একটি স্ট্রিং সত্ত্বেও ডোনবাসে কৌশলগত সাফল্য অর্জন করেছে। রাশিয়ার মূল পরিকল্পনার বিরুদ্ধে পরিমাপ করা হয়েছে, কৌশলগত উদ্দেশ্যগুলির কোনোটাই অর্জিত হয়নি, মন্ত্রণালয় একটি আপডেটে এই তথ্য জানিয়েছে। এদিকে জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ 101তম দিনে গড়িয়েছে। এই যুদ্ধে ঠিক এখন কি অবস্থায় আছে তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে বলে নিচের তিনটি জিনিস থেকে বুঝতে পারবো আমরা। এক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তার দেশের 20% ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। দুই, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগের তাদের সর্বশেষ মূল্যায়ন বলেছে রাশিয়া এখন পূর্ব ডোনবাসে কৌশলগত সাফল্য পাচ্ছে, যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। তিন, অন্যদিকে ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন ওয়ার অফ অ্যাট্রিশন বা দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়া এর অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে দীর্ঘায়িত যুদ্ধের জন্য তৈরি হতে হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মূল্যায়নে বলেছে ডোনবাস দখলে যুদ্ধে রাশিয়া এখন নিয়ন্ত্রক অবস্থানে রয়েছে বলেই মনে হচ্ছে। তারা লুহানস্ক অঞ্চলের 90% ভূখণ্ডের দখল নিয়ে নিয়েছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে হয়তো তারা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে। একই সাথে তারা বলেছে এই যুদ্ধের জন্য তাদের বিপুল মূল্য দিতে হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে যে যুদ্ধ শুরুর সময় রাশিয়ার যে মূল উদ্দেশ্য ছিল সেগুলো এখনও আসলে অর্জিত হয়নি। তারা বলেছে মস্কো চেয়েছিল শুরুতেই তারা ইউক্রেনীয় রাজধানী কিয়েভ এবং ইউক্রেনীয় সরকারের কেন্দ্রগুলো দখল করে নেবে, কিন্তু ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধ তাদের প্রয়াস ব্যর্থ করে দেয়। অভিযান শুরুর প্রথম 24 ঘন্টার মতো রুশ বাহিনী কিয়েভের নিকটবর্তী হেস্টোমল বিমানঘাটি দখল নিতে পারেনি। এর পরিণাম তাদের আক্রমণ ঠেকিয়ে রুশ বাহিনীকে পেছনে ঠেলে দেয় ইউক্রেনীয়রা। এদিকে জানবেন ওডেসায় অস্ত্র নিয়ে যাওয়া ইউক্রেনের বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ওডেসায় কৃষ্ণ সাগরে অস্ত্র বহনকারী ইউক্রেনের সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। তারা আরও দাবি করেছে যে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সফলভাবে। ইউক্রেনের সুমি অঞ্চলের একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত করেছে তাস রিপোর্টে এক এই তথ্য জানায়। প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশি প্রশিক্ষকদের থাকার অভিযোগ রয়েছে। আরও একটি হামলা ওডেসা অঞ্চলের একটি বিদেশি ভাড়াটেদের ফাঁড়ি ধ্বংস করেছে, এটি এই কথা বলে। এই দাবিগুলোর কোনোটিই এখন পর্যন্ত পশ্চিমা মিডিয়া যাচাই করতে পারেনি। সিভিরোদোনেৎস্কের জন্য যুদ্ধ এটি আসে যখন সিভিরোদোনেৎস্কের ওপর যুদ্ধ একটি উত্তপ্ত শিখরে পৌঁছে গেছে। ইউক্রেন যুদ্ধে সিভিরোদোনেৎস্কের শিল্পকেন্দ্রের একটি অংশ ফিরে পাওয়ার দাবি করা হয়েছে। শনিবার লুহানস্কের গভর্নর সেরহি হায়দে বলেছেন ইউক্রেনের শক্তিবৃদ্ধি ঠেকাতে রুশ বাহিনী ওই এলাকার সেতুগুলো ধ্বংস করেছে। তবুও তিনি জাতীয় টেলিভিশনকে বলেছিলেন যে ইউক্রেনের সৈন্যরা সিভিরোদোনেৎস্কের যে অঞ্চল হারিয়েছে তার 20% পুনরুদ্ধার করেছে। তিনি শুক্রবার বলেছিলেন যে রাশিয়ার শক্তিবৃদ্ধি মোতায়েন করা হলেও এটি বাস্তব নয়, শহরটি আগামী 2 সপ্তাহের মধ্যে পড়ে যাবে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেনের অগ্রগতি তার দাবি যাচাই করতে পারেনি। মস্কো সিভিরোদোনেৎস্কের যুদ্ধে সৈন্য ও উপকরণ ঢেলে দিয়েছে যা রাশিয়াকে অবশ্যই লুহানস্ক দখল করতে হবে। যে দুটি প্রদেশের মধ্যে একটি পূর্ব ডোনবাস অঞ্চল রয়েছে যা ক্রেমলিন দখল করতে চায় বলে জানিয়েছিল। রাশিয়ান সৈন্যরা সিভিরোদোনেৎস্কের থেকে সিভিরোস্কি দোনেৎস্ক নদীর ওপারে লিচিচানস্কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের থামানো হয়েছিল। ইউক্রেনের সামরিক জেনারেল স্টাফ এই তথ্য জানিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।